পুরো পাচারের মামলায় আসলে সিবিআই আদালতে হাজিরা আব্দুল লতিফের অন্তর্বর্তী জামিন লতিফের 15,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন। আরো একবার জানাবো আপনাদেরকে এই মুহূর্তে ব্রেকিং নিউজ থেকে আমরা নজর রাখছি। গরু পাচার মামলায় আসানসোল সিবিআই আদালতে হাজিরা আব্দুল লতিফের এবং অন্তর্বর্তী জামিন হয়েছে লতিফের 15,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন। একবার দেখলাম আমরা কাক ভরিচ, এখানে হাজিরা দিতে চলে আসেন আব্দুল লতিফ। সুপ্রিম কোর্টের রক্ষা কবচ পেয়েছেন এবং পরবর্তী শুনানি পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যাবে না এমনটা জানিয়েছিল শীর্ষ আদালত। তবে আসানসোলের সিবিআই আদালতে সেখানে হাজিরার নির্দেশ দিয়েছিল আবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ। এবং সেই মতোই একেবারে কাক ভরে সেখানে হাজিরা দিতে চলে আসেন আব্দুল লতিফ এবং তার আইনজীবী বলছেন তিনি সমস্ত রকমের সহযোগিতাও করবেন। কি বললেন তার আইনজীবী শোনাবো। আজকে সুপ্রিম কোর্টের ডাইরেকশনে আমরা আজকে হাজির হয়েছিলাম। সে জায়গায় বলা আছে যে কোয়ারশিপ অ্যাকশন না নেওয়ার কথা এবং বলা হয়েছে যে আমরা যেন সিবিআইকে হেল্প করি ইন দি ম্যাটার অফ ইনভেস্টিগেশন। হাকিম আজকে যে অর্ডারটা দিয়েছে যে আমাকে পাসপোর্টটাকে জমা দিতে হবে, অর্থাৎ লতিফকে জমা দিতে হবে, আর 15,000 টাকার বেল বন্ড, এবং উনি বেল থাকাকালীন অবস্থাতে কোনো অবস্থাতেই যেন কোল স্মাগলিং বা অন্যান্য যে সমস্ত হিনিয়াস যে এক যেটা আছে তার সঙ্গে যুক্ত যেন না থাকে। এই বিলটা কতদিন পর্যন্তই ভ্যালিড, যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্ট এই ব্যাপার ফার্দার কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে বা ম্যান্ডেট দিচ্ছে। রিপাবলিক বাংলার সব থেকে বড় মেগা শো, বড় বিতর্ক। এই রাজ্য কি হচ্ছে? একেবারে দুর্নীতি, শিল্পের হাহাকার, চাকরি নেই, বেকারকে বলা হচ্ছে, প্রতিটা মুহূর্তে হচ্ছে নাকি জনগণ তৃণমূলকে তাড়াবে, সমস্ত বেকারদের চাকরি দিতে হবে, প্রধানের বল বিধবা ভাতা পায়, এটাই তৃণমূল কংগ্রেস। কোন ইস্যুতে সরগরম রাজ্য? মিস করে গেছেন কি কাজের চাপে? রাজ্যের শিক্ষা ব্যবস্থা টানে মারার হুমকি, ভারতীয় সংবিধানে জবাব চাইবো, চোখে চোখ রেখে সরকারি চাকরি পেতে চাই, অসহিষ্ণুতা। সকাল সকাল 3 প্রাইম টাইম শো এর সেরা অংশ দেখুন খবরের ত্রিকোণমিতিতে, প্রতিদিন সকাল 7টায় রিপাবলিক বাংলায়।